মেডিসিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাস্তুশাস্ত্র মতে এবং বিজ্ঞানসম্মত এক সারিতে কখনো বাড়িতে তিনটি দরজা নির্মাণ করবেন না, এটা প্রবল বাস্তু দোষ তৈরি করে। এটা আপনার মারাত্মক ক্ষতি হবে যদি এক সারিতে তিনটা দরজা তৈরি করেন। আমি আপনাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কেমন দরজা তৈরি করবেন না। আর সেই ক্ষেত্রে যারা বাড়ি তৈরি করে ফেলেছেন, ধরে নিন যারা বাইরে হয়ে গেছে, সেক্ষেত্রে সেই দোষ থেকে আপনারা বেরিয়ে আসবেন কী করে সেটাও আমি ডায়াগ্রামে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাব। তো যারা বাড়ি নির্মাণ করছেন তারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখুন, আর যারা করে ফেলেছেন তারা অবশ্যই দেখুন। কারণ হচ্ছে এক সারিতে যদি আপনার তিনটা দরজা করেন কী হারে মারাত্মক ক্ষতি সেটা আপনারা যারা আছেন তারাই বুঝতে পারবেন। দেখুন, আমি আপনাদের সামনে একটি ডায়াগ্রাম তুলে ধরেছি। এক নম্বর যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ত্রুটিযুক্ত ছবি। ফার্স্ট ছবি যেটা দেখতে পাচ্ছেন, এক নম্বর যেটা আমি করে রেখেছি সিলেক্ট, সেটা হচ্ছে ত্রুটিযুক্ত ছবি। আর দুই নম্বর যেটা করা আছে সেটা হচ্ছে ত্রুটিমুক্ত ছবি। দেখুন, এক নম্বর ছবিটাতে পরপর ত্রিভুজ যে তীরচিহ্ন দিয়ে দেখা যাচ্ছে তিনটা দরজা এক সারিতে আছে, মানে প্রধান দরজার সাথে একসঙ্গে ঢুকছে তিন পরপর তিনটা দরজা। দেখুন, গৃহে প্রবেশ করছে। এটা বাস্তুশাস্ত্র ও বিজ্ঞানসম্মতভাবে মারাত্মক পরিমাণে বাস্তুদোষ তৈরি করে। এরকম দরজা কোনো সময় গৃহে করবেন না। যারা নতুন বাড়ি নির্মাণ করছেন তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করে চলুন। এরপরে দ্বিতীয় ছবিটি আমি দেখাচ্ছি, যারা গৃহ নির্মাণ করে ফেলেছেন ঠিক একই সারিতে তিনটি দরজা, তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখুন, যে প্রথম দরজাটি তীরচিহ্ন দিয়ে দেখা যাচ্ছে প্রথম দরজাটি আছে, কিন্তু তারপরে দরজাটি একটু সাইড করে দেওয়া হয়েছে, সামনাসামনি করা হয়নি, একটু সরিয়ে করা হয়েছে, যাতে সেই বাস্তুদোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন যারা গৃহ নির্মাণ করে ফেলেছেন। তারপরে দেখুন, তীরচিহ্ন দেখা যাচ্ছে পরে আরেকটা দরজা, কারণ এখানে দেখা যাচ্ছে দুই নম্বর ছবিতে পরপর তিনটি দরজা নেই, মাঝখানে দরজাটিকে একটু সাইড করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদের বাস্তুর যে প্রবল দোষ সেটা অনেক অংশে নষ্ট হবে। আপনারা এই রকম দরজা তৈরি করবেন না কখনোই। আপনাদের যাদের বাড়িতে এরকম এক সারিতে তিনটা দরজা আছে, অবশ্যই আপনারা দরজাটি সাইডে সরিয়ে নিন। এরপরে আপনাদেরকে আমি জানাচ্ছি, এই এক সারিতে তিনটি দরজা থাকলে আপনার গৃহে কী রকম ক্ষতি হতে পারে। দেখুন, ফার্স্ট আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর তৈরি হবে, আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে না, আনএক্সপেক্টেড ডেট পর্যন্ত হতে পারে। এটা অনেক অংশে দেখা গেছে, এরকম ঘটনা ঘটে থাকে। আপনাদের আর্থিক লস দেখা যাবে, আপনাদের বিভিন্ন রকমের বাড়িতে রোগ লেগেই থাকবে, আপনাদের মেডিকেল এক্সপেন্সেস অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে, আপনাদের পারিবারিক মধ্যে শত্রুতা দেখা দিবে, এমনকি বাইরের সদস্যের সঙ্গে আপনাদের শত্রুতা দেখা দিবে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।